ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে শিক্ষার্থী বিক্ষোভ আরও নতুন নতুন দেশে ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান বিক্ষোভ এক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত ও লেবাননের নাম। নতুন করে যেসব দেশের শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়েছে এর মধ্যে আছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকো। গত শুক্রবার জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাহিরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশের পক্ষ থেকে বলা হয় অন্য জায়গায় ক্যাম্প করতে বিক্ষোভকারীরা অস্বীকৃতি জানান। এরপরেই পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয়। বার্লিনের মেয়র কাই ওয়েগনার এই বিক্ষোভের সমালোচনা করেছেন। তিনি এক্সে বলেছেন, এই শহর যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো ঘটনা দেখতে চায় না। আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা তাদের এই প্রতিবাদী কর্মসূচিকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি হিসেবে বর্ণনা করেন। মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয় UNAM এর বেশ কিছু শিক্ষার্থী গত বৃহস্পতিবার দেশটির রাজধানীতে একটি ক্যাম্প স্থাপন করেন। তারা নানান স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে ছিল, ফিলিস্তিনি মুক্ত করো, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত। মেক্সিকোর এই বিক্ষোভকারীরা চান দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুক। সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের প্রবেশদ্বার বৃহস্পতিবার থেকে দখল করে আছেন প্রায় 100 শিক্ষার্থী। বিক্ষোভকারী এই শিক্ষার্থীরা ইসরায়েলকে একাডেমিক বয়কট এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন। তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি কাল সোমবার পর্যন্ত চলবে।